Johnny, কারেন্টলি কোয়ারেন্টাইনে থাকলো কি চলে গেল ভাই? এইরকম প্রথম নিল বলছে তো আম্পান ঝড় নাকি, শতাব্দীতে একটাই আসে, প্রায় 150 কিলোমিটার বেগে ঝড় হয়েছে। বলছিস? উপকূলের লোকগুলো বাঁচলাম করে? আচ্ছা, আমাদের আমাদের ছাদের ঘরটা ঠিক আছে রে? চালটা চুরি ছড়ে উড়ে গেছে রে, পাশের খালি পড়ে রয়েছে, লাগার ইচ্ছে হয়নি। জন্য হোম কোয়ারেন্টাইন করলাম, তারপরে এই ঝড় এসে সব ধ্বংস করেছে। আর লকডাউন যে আমার ছাত্র খেল, আমার সমস্ত প্রাইভেট টিউশন গুলো বন্ধ হয়ে গেল রে দিদি, ওরা বোধ হয় কেউ আর আমার কাছে পড়বে না। কেন তোর দিদি করোনা ভাইরাস ধরা পড়েছে বলে? না রে দিদি, লকডাউন, ঝড়, করোনা ভাইরাস আমাদের বাঙালিদের পুরো সিদ্ধান্তটা গুড়িয়ে দিল রে। না রে, বাঙালি শিকদারা অত 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 সহজে গুলিয়ে যায় না, তাই তো বাঙালিরা স্বাধীনতার সব থেকে আগে দাঁড়িয়েছে, নেতৃত্ব দিয়েছিল, এটা ভুলে যাস না ভাই। হ্যালো, ও হ্যাঁ, আপনারা আসছেন? ঠিক আছে ঠিক আছে। কি হলো দয়া? গভর্নমেন্টের লোক আসছে, তোকে আমাকে নিয়ে যেতে রে দিদি। যাক, সুবুদ্ধি করেছে তাহলে। চ রেডি হয়ে নে।